আসসালামু আলাইকুম ডিয়ার ফুয়াদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে ইমেজকে বা আপনার পিকচারকে রিসাইজ করতে পারেন খুব সহজেই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি ধরেন একটা পিকচার আপনার আছে, আপনার একটা প্রফেশনাল লুকের একটা মানে ফর্মাল একটা পিকচার আছে আর কি, একটা ফর্মাল পিকচার আপনি কোনো একটা ফর্মের মধ্যে সাবমিট করতে চাচ্ছেন বা কোনো একটা জায়গায় আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেখানে আপনি সাবমিট করবেন। তো সেখানে কিন্তু ওই রেজিস্ট্রেশন করার সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাইজটা বলে দেয় যে এই পিকচারের হাইট বা উইথ কীরকম হবে। তো এই বিষয়টা আপনি কীভাবে খুব সহজেই আপনি হচ্ছে করতে পারেন আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে, মানে চেঞ্জ করে নিতে পারেন যেরকম রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী কীভাবে আপনি হচ্ছে ইমেজের সাইজটা হচ্ছে দিবেন, খুব সহজে কনভার্ট করে ফেলতে পারেন, সেই প্রসেসটাই মেনলি আজকে দেখানোর চেষ্টা করব খুব ইজি একটা ওয়েতে। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন। তো এই পিকচারের বা এই ইমেজের সাইজটা যদি আমরা একটু দেখি, এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমরা যদি একটু ডিটেলসে যাই, তাহলে দেখতে পারবো এটার যে হাইট এবং উইথ, এটার কত পিক্সেল বাই কত পিক্সেল আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো ধরেন এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে 50x50 এই সাইজে নিয়ে আসবো, এটার হাইটও 50 হবে আবার উইথও 50 হবে। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব, অনেক সময় কিন্তু ওয়েবসাইটে বা কোনো একটা ওয়েবসাইটে কখনও পিকচার সাবমিট করার ক্ষেত্রে বা ইমেজ সাবমিট করার ক্ষেত্রে এরকম কিন্তু বলে দেওয়া থাকে যে পিকচারের হাইট এবং উইথ মাস্ট বি এত এত হইতে হবে। সো এরকম যদি হয় সেক্ষেত্রে কী করবেন? তো এটার জন্য প্রথমে আমরা যাব গুগলে, আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করবো না বা কোনো ফটোশপ বা এ ধরনের কোনো সফটওয়্যার ইউজ করবো না, আমরা গুগলে গিয়ে অনলাইন টুল সার্চ করবো এবং সেই অনলাইন টুলের মাধ্যমেই এই কাজটা করে ফেলবো খুব সহজেই। তো আমরা লিখব ইমেজ রিসাইজ বা ইমেজ রিসাইজার, এটা লিখলে আমরা গুগলে বেশ কিছু ওয়েবসাইট পেয়ে যাব। প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ কিন্তু অলমোস্ট একই রকম, প্রথমে আপনি পিকচার আপলোড করবেন, দেন আপনি পিকচারের হাইট এবং উইথ কত পিক্সেল দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, দেন আপনি ওই ওয়েবসাইট থেকে ওই নতুন যে রিসাইজ আপনি করলেন আর কি, রিসাইজ হওয়া পিকচারটা আপনি ডাউনলোড করবেন। বেসিক কনসেপ্ট এরকমই। তো আমি কয়েকটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা আমি প্রথমে ওপেন করলাম। তো এখান থেকে আমি প্রথমে সিলেক্ট ইমেজে ক্লিক করব, দেন আমি হলো এই পিকচারটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করতেছি। তাহলে দেখতে পাচ্ছি প্রথমে পিকচারটা আপলোড হচ্ছে এবং এখান থেকে আমরা চাইলে পিকচার কিন্তু ক্রপও করতে পারবো। তো আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ক্রপও করে নিতে পারবেন, বাট আমি মেইনলি চাচ্ছি এবং হাইট এবং উইথ কমিয়ে ফেলবো। সো আমি এখান থেকে উইথ দিচ্ছি 50 এবং হাইটও দিচ্ছি 50। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই হাইট বা উইথ চেঞ্জ করতেছি ডান দিকে বা বাম দিকে সেটা কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমি অফ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, লক এক্সপেক্ট রেশিও যেটা আছে এটার টিক চিহ্ন উঠিয়ে দিব। এটার টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পরে আমি যদি এখন উইথ ধরেন 50 সিলেক্ট করতেছি এবং হাইট হচ্ছে 50 সিলেক্ট করতেছি, সরি, এখন কিন্তু দুইটা চেঞ্জ হচ্ছে না, যেটা আমি দিয়েছি সেটাই হচ্ছে। ওকে, তো এখান থেকে আপনার যে ইউনিট আর কি, যে আমি যে 50 পিক্সেল বলতেছি, যে আপনি চাইলে এটার চেঞ্জ করতে পারেন ইউনিটটা, লাইক মিলিমিটার সেন্টিমিটার বা ইঞ্চিতে যদি আপনি ওইভাবে করে হিসাব করতে চান সেটাও করতে পারেন। নর্মালি পিক্সেলেই হিসাব করা হয়, সো এর জন্য আমি পিক্সেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে অনেক কিছুই আছে, আমি এত কিছু এত টুল ইউজ করব না, তো বা এত ফাংশনালিটিতে যাব না, আমি সিম্পলি এটাকে এখন রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য রিসাইজ ইমেজ এই বাটনে ক্লিক করব। এরপর এটাকে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ইমেজ নামক একটা বাটন এখানে আসছে, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়েছে। আমি যদি শো ইন ফোল্ডারে যাই অ্যান্ড দেন এটাকে যদি আমি ওপেন করি, তাহলে দেখব এটা কিন্তু খুবই ছোট সাইজের ইমেজটা হয়ে গিয়েছে, যেহেতু 50x50 পিক্সেল এটা কিন্তু অনেক ছোট। তো আমি যদি এটাকে এখন প্রপার্টিজে যাই দেন ডিটেলসে যাই, তো আমি দেখতে পারতেছি এটার হাইট এবং উইথ কিন্তু কমে গেছে। আচ্ছা, তো আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, লিস্টে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি এবং এই ওয়েবসাইটটা ওপেন করছি। আচ্ছা, সো এই ওয়েবসাইট দিয়ে দেখানোর জন্য প্রথমে আমরা যেটা করব, সিলেক্ট ইমেজ অ্যান্ড দেন পিকচারটা সিলেক্ট করব, দেন আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে পার্সেন্টেজ এবং একটা হচ্ছে ডাইমেনশন। পার্সেন্টেজ দিলে আমরা এটা কতটুকু যে পরিমাণ আছে সেই অনুযায়ী আমরা ছোটো করতে পারি, লাইক ওইরকম ডাইমেনশনই থাকবে, ওইরকম রেশিওতেই থাকবে, বাট
সাইজটা একটু কমে যাবে এরকম। প্রাইম আমরা তো সেটা চাচ্ছি না, আমরা সরাসরি বলে দিব। সো আমরা উইড দিচ্ছি ধরেন এবার 100 এবং হাইটও দিচ্ছি 100। ওকে, আচ্ছা এখানে একটু বলে রাখি, যেহেতু পিকচারটা হচ্ছে একটু লম্বা বা ল্যান্ডস্কেপ সাইজের, তো আর আমি দিচ্ছি হচ্ছে স্কোয়ার শেপের, যেহেতু 100 হাইটও 100 এবং উইডও 100, এর জন্য দেখতে হয়তো বা খুব একটা ভালো লাগতেছে না আউটপুটটা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখবেন যে এখানে কিন্তু ওপরে এবং নিচে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন এখানে পিকচারটা সিলেক্ট করেছিলাম, হ্যাঁ, সো পিকচারটা সিলেক্ট করার পরে এখানে যখন আমি রেশিও হাইট এবং উইড বলে দিচ্ছিলাম, ওকে, তো এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ফিল, তো ব্যাকগ্রাউন্ড ফিলটা যদি আমরা উঠিয়ে দেই দেন যদি রিসাইজ বাটনে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ওই ব্যাপারটা নাই। সো রিসাইজ করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, তো ব্যাকগ্রাউন্ডটা দিবেন না আর কি, যদি প্রয়োজন না পড়ে, তো ব্যাকগ্রাউন্ডের যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে দেবেন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, তো এখন আমরা যদি রিসাইজে ক্লিক করি, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, সো এরকম আসছে, তো আমরা একটু রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে পারি, দেন যেখানে চাচ্ছি সেখানে সেভ করতে পারি। দেন আমি যদি শো ইন ফোল্ডারে যাই এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাই, ডিটেলস, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট এবং উইথ কিন্তু 100/100 হয়ে গিয়েছে। সো এইভাবে করে আমরা খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমি আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছি, এই যে ওয়েবসাইট, তো এখানে প্রথমে ক্লিক করব, দেন ইমেজটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ ইট, এই বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব, দেন এখানে উইড দিয়ে দিব, লেটস সে 150, হাইট দিয়ে দিব 150। ওকে, এরপর এখান থেকে এগুলা নান রাখবো, দেন সেভ অ্যাজ রায় পিএনজি রেখে আমি হচ্ছে ডান করে দিব। আপনারা কিন্তু এগুলো মোবাইল ফোনে ইউজ করে ব্রাউজ করতে পারবেন। তো এখন এটাকে ডাউনলোড করার জন্য আমরা সেভ টু ডিস্ক এখানে ক্লিক করব, তাহলে দেখতেছি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে ওপেন করি তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রিসাইজ হয়ে গিয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন বেসিক কনসেপ্টগুলো আসলে কী এই রিসাইজ করার ক্ষেত্রে। অনলাইন টুল ইউজ করে আমরা পিকচারটা আপলোড করব, দেন আমরা সাইজটা সিলেক্ট করে দিব, হাইট এবং উইডটা সিলেক্ট করে দিব, দেন আমরা রিসাইজে ক্লিক করলে রিসাইজ হয়ে যাবে, এরপর আমরা ডাউনলোড করব এবং আমরা ইউজ করব। ওকে, তো প্রথমে যে ওয়েবসাইটটা দেখিয়েছিলাম সেরকম ওয়েবসাইটে যদি ওরকম কোনো ফাংশনালিটি থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে দিবেন, বা ব্যাকগ্রাউন্ড ওই অপশনটা আপনি হচ্ছে আনচেক করে দিবেন, দেন আপনি ডাউনলোড করবেন, তাহলে হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই আপনারা ইমেজকে রিসাইজ করতে পারেন অনলাইন টুল ইউজ করে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।